মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের মঙ্গল এবং শনি মার্স এবং স্যাটার্নের কনজাংশনের কারণে আপনাদের জীবনে আগত 45টি দিন ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখব, 2024-এর 15ই মার্চ শুক্রবার সন্ধ্যা 6:22 মঙ্গল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গোচর করবে, আর সে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে, আর সেখানেই তিনি শনির সাথে সংযুক্ত হয়ে অবস্থান করবেন। 2024-এর 23শে এপ্রিল মঙ্গলবার সকাল 8:52 পর্যন্ত। তাহলে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল মঙ্গল শনির এই সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন আসবে আলোচনায় তো থাকবই। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, ভিডিওটি শেষে যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই, আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের সাথে আপনারা কিন্তু পর্যালোচনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের মঙ্গল শনির গ্রহগত গোচরের ছক 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত। দেখুন, যেখানে মঙ্গল শনি বসে আছে সেখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 9th হাউস ভাগ্যস্থান। মঙ্গল শনির সংযোগ এখানে তৈরি হচ্ছে, আপনাদের রাশির অধিপতি বুধ। সুতরাং মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ নয়, মঙ্গল আপনাদের ক্ষেত্রে মারক গ্রহ। তবে মঙ্গল আপনাদের লাভভাব এবং আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি। এজন্য দেখুন 1 আর 8 লেখা আছে, যেখানে 1 লেখা আছে ওটি আপনাদের লাভের ভাব, 11তম ভাব ওখানকার অধিপতি মঙ্গল, যেখানে 8 লেখা আছে ওটা আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুর ভাব, সেখানকারও অধিপতি মঙ্গল। মঙ্গল কিন্তু 6th হাউসে উচ্চস্থ হয় না, তবে লাভভাবে মঙ্গল অত্যন্ত দুর্দান্ত পরিণাম দিয়ে থাকে, যার ফলস্বরূপ মঙ্গল শনির এই সংযোগ কিন্তু আপনাদের লাভের মাত্রাকে কমাতে পারবে না। তার কারণ, আপনাদের লাভভাবে বর্তমানে মঙ্গলের অতিমিত্র বৃহস্পতি অবস্থান করছেন, তাহলে মঙ্গল বৃহস্পতি এবং শনির একত্রিতভাবে তৃতীয় 11তম একটি যোগ কিন্তু তৈরি হলো, 3rd 11 যোগ তৈরি হলো, যার ফলস্বরূপ আয় ইনকামের স্রোতে কোনো বাধা বিপত্তি আমরা পরিলক্ষিত করছি না। আয় ইনকাম আপনাদের মর্জি মাফিক হতে পারে, আপনারা যতটা অর্থ উপার্জন করতে চান তার থেকে একটু বেশি হয়তো সময় সুযোগ পেয়ে যাবেন অর্জন করবার। একাধিক আয়ের নতুন নতুন উৎস আপনার সামনে উজাগর হতে পারে, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে, বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি পুলিশ ডিফেন্সে আছেন, বা যারা মেডিকেল ফিল্ডে আছেন, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা কোনো নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন, সেলসের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো আপনাদের ডেলি ইনকামকে বৃদ্ধি করবার জন্য। কারণ এগুলি মঙ্গলের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। মহিলাদের ছকে মঙ্গলই কিন্তু তার স্বামী, আর পুরুষের ছকে শুক্র তার স্ত্রী। তাহলে মহিলাদের ছক দেখে আমরা মঙ্গলকে দেখে বুঝতে পারি তার স্বামী কেমন হবে। আর মঙ্গল কিন্তু আমাদের রক্তের কারক গ্রহ, অর্থাৎ ব্লাডকে মঙ্গল দেখে থাকে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের মতো কোনো প্রবলেম, শরীরে আলসেমি কাজ করে, হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, হুটহাট করে রেগে যান, বদমেজাজি, বদরাগী, যৌন চাহিদা মারাত্মক, তাহলে বুঝতে হবে জন্মছকে মঙ্গল দুর্বল আছে। তবে এই যে আলোচনাটি আমরা এখন করছি, ধরে নিচ্ছি যে মঙ্গল আপনাদের মজবুত পজিশানেই আছে। আবার কারোর যদি জন্মছকে মঙ্গল চন্দ্র রাশি থেকে 1, 4, 7, 8, 12 বসে যায়, তো সে যা সে জাতক বা জাতিকা মাঙ্গলিকও হয়ে যায়। মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এ নিয়ে ইন ফিউচার আমরা একটি ভিডিও আপনাদের সামনে আনবো। তাই মাঙ্গলিক যদি হয়ে থাকেন, বিবাহের আগে রাজ্যটক করিয়ে তারপর বিয়ে দেবেন। জীবনের অন্যান্য ক্ষেত্রে মাঙ্গলিক কিন্তু আপনাদেরকে লাভই করিয়ে থাকে। শনিকে যদি দেখি, তাহলে শনি হচ্ছেন কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, ইজ আ জাজ, বিচারক। শনি সবসময় পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্নতা, টাইম মেনটেন্যান্স। শনি পছন্দ করে বাসি খাদ্য খাবার না খাওয়া, প্ল্যানিং মাফিক চলা। আর 2024 সাল শনিদেবের বছর, তিনি গ্রহদের রাজা, আর মঙ্গল গ্রহদের সেনাপতি। আর মঙ্গল কিন্তু সর্বদাই চঞ্চলতা বৃদ্ধি করে দেয়, আর শনি শনায় শনায়। শনি ধীর গতিতে চলতে পছন্দ করে, শনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে 2.5 বছর টাইম নেয়, সেখানে মঙ্গল মাত্র 45 দিন, 40-45 দিনের রাশি পরিবর্তন করে।
সুতরাং মঙ্গল আর শনির মধ্যে গতির পার্থক্য আছে। মঙ্গল এ সময় আপনার ভাগ্যকে গতি দেওয়ার চেষ্টা করবে, শনি করবে ধীর গতির, যার ফলস্বরূপ এ সময় আপনাদেরও কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে। তাড়াহুড়ো হটকারিতা আপনাদের একদমই করাটা ঠিক হবে না। এ সময় কিন্তু পিতার স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, পিতার কর্মের অবনতি হতে পারে, পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি হতে পারে, তিনটিই হবে তার কোনো মানে নেই। উচ্চ শিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন, এ সময় তীর্থযাত্রা তীর্থভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন, হয়তোবা ভাগ্য আপনাকে এ সময় পূর্ণ সঙ্গ নাও দিয়ে উঠতে পারে, কারণ মঙ্গল আপনাদের কারক গ্রহ নয়। তবে এই মঙ্গল তার কিন্তু তিনটি দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি। আর মঙ্গল শনির একত্রিত পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকছে কোথায়, আপনাদের থার্ড হাউসে। আর থার্ড হাউসের অধিপতি সূর্য, তিনি মঙ্গলের অতি মিত্র। আর দেখুন, মঙ্গল কিন্তু থার্ড হাউসে ভালো ফল দেয়, শনিও ভালো ফল দেয়, তাহলে আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। আপনাদের কিন্তু এ সময় সাহস পরাক্রমকে সঠিক ওয়েতে যদি চ্যানেলাইজ করতে পারেন, যে কোনো অসম্পূর্ণ কাজকে আপনারা সম্পূর্ণ করে নিতে পারবেন। এ সময় যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম করছেন, অনলাইনে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, তাদের জন্য সময় সুযোগ ভালো। ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে, তার থেকেও আখেরে আপনারা উপকৃত হবেন, ইমিডিয়েট না হলেও বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। তবে ভাই বোনেদের তরফ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন। আপনার থেকে বয়সে ছোটো ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন, তাদের প্রতি স্নেহ বর্ষণ করুন। আর এই মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে কোথায়, আপনাদের টুয়েলভ হাউসে। আর টুয়েলভ হাউসের অধিপতি শুক্র, তিনি মঙ্গলের মিত্র নন, ওখানে মঙ্গল নিচস্থ, তাহলে খরচ কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে। আর ইনকামের স্রোত তো বজায় থাকবে, কিন্তু খরচও তো আপনাদের বাড়তে চলেছে। সুতরাং বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, ঘুমের সমস্যা বাড়তে পারে, নতুন করে কোনো লোন বা ঋণ এ সময় নেওয়া যাবে না, শত্রুপক্ষ হাবি হতে পারে। এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই নতুন করে কোনো লোন নেওয়া যেমন থেকে যেমন বিরত থাকতে হবে, ঠিক তেমনই মামা মাতামহ মাতৃকুলের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। আর এ সময় স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকেও অতিরিক্ত নজর প্রদান করবার চেষ্টা করুন। মঙ্গলের অন্তিম দৃষ্টি অর্থাৎ মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসে। ফোর্থ হাউসের অধিপতি বুধ, যেখানে কেতু বসে আছে, তাহলে অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, অথবা মায়ের সাথে সম্পর্ককে আরও মজবুত করুন, দুটির মধ্যে একটি তো করুন। আর এ সময় আপনার রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। স্মোকিং যত কম করবেন, অ্যালকোহল যত কম নেবেন, সেটিই কিন্তু বেটার। এই যে 45টি দিন, এর মধ্যে আপনারা যত বেশি নিরামিষ আহার করবেন, সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। পরিবারের ক্ষেত্রে, বিশেষ করে মায়ের উপরে, শ্বশুরমশাইয়ের উপরে আপনারা কিন্তু হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ডিসিশান ভুলেও যেন এ সময় নেবেন না। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় বা বিক্রয় করা থেকে বিরত থাকুন এ সময়। এ সময় আপনারা চাইলে চাষযোগ্য কোনো জমিতে আপনারা ইনভেস্ট করতে পারেন, কৃষি কাজযোগ্য কোনো জমিতে ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ সকল প্রকার ইনভেস্টমেন্ট থেকে আপনাদের বিরত থাকারই পরামর্শ আমরা দেব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো, আপনার স্ক্রিনে মঙ্গলের বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। এটি 108 বার করে প্রত্যেক দিন জপ করুন, দিনের বেলা করবেন। আর যদি তাও না পারেন, তাহলে স্বরোদয়ের টেকনিক অবলম্বন করুন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখুন আপনার কোন নাসিকারন্ধ্র বেশি কাজ করছে। যদি ডান নাসিকারন্ধ্র বেশি কাজ করে, তাহলে মাটিতে প্রথম পাটা ডান পা রাখবেন। যেদিন বাম নাসিকারন্ধ্র কাজ করবে, সেদিন প্রথম মাটিতে পাটা বাঁ পা রাখবেন, দেখবেন উপকৃত হবেন। আপনারা হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন, কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ হনুমতে ভয়াভঞ্জনায় সুখম করু ফট স্বাহা, অথবা ওম হুম হনুমতে নমা, অথবা ওম হনুমানেই ন ওম হনুমান বা জয় হনুমান, এগুলোই আপনারা কিন্তু বলতে পারেন। জয় বজরং বলিও বলতে পারেন, যেমনভাবে পারুন ওনাকে ডাকুন, অথবা সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। নামগোত্র ধরে আপনারা যদি কোনো হনুমানজির মন্দিরে গিয়ে মঙ্গলবার করে পুজো দিতে পারেন, সেখানে একটি চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন, আরও উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।